সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে আপনারা যে যেখানে বসে আমাদের ভিডিওটি দেখছেন আপনাদের প্রত্যেকেই স্বাগত জানাচ্ছি। দর্শক বন্ধুরা, আমরা চলে এসেছি সারুলিয়া পশুহাটে। সারুলিয়া পশুহাটে প্রচুর পশুর আমদানি অলরেডি হয়ে গেছে, আরও পশু আসছে। তো এই হাট থেকে আপনাদেরকে কিছু সারগুলোর দামের আইডিয়া দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই ব্যাপারী ভাই বা চাচাদের ফোন নাম্বার থাকবে ভিডিওর মধ্যে, আপনারা চাইলে ফোনে যোগাযোগ করে হাটে এসে দুই চারটা সার গরু ক্রয় করে নিয়ে যেতে পারবেন দেখে বুঝে। চলুন আমরা একটু কথা বলার চেষ্টা করি এখানে যিনি রয়েছেন আর কি, এই গরুগুলো যিনি নিয়ে এসেছেন তার সাথে আমরা কথা বলতে চাই। ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আল্লাহ খুব রাখছে ভালো। কোথা থেকে আসছেন আপনি? বেড়া পাবনা থেকে। বেড়া পাবনা থেকে কয়টা গরু নিয়ে আসছেন? 20টা গরু নিয়ে আসছেন। 20টা, মাশাআল্লাহ, অনেকগুলো নিয়ে আসছেন। তো কোনটার কেমন দাম চাচ্ছেন আমাদের একটু জানাবেন? আছে দেড় লক্ষ দাম আছে গরু, মানে 1 লাখের নিচে আর গরু নাই এগুলো। আচ্ছা আচ্ছা, এইটার দামটা কেমন চান? এই যে এই গরুটা, এটাও 1 লাখ 20-এর মতো হবে। 1 20 দাম চাচ্ছেন? দাম। আচ্ছা আচ্ছা, এটা কয় দাঁতের গরু এখন? এটা 2 দাঁত। 2 দাঁতের গরু 1 20 চাচ্ছেন? 1 20 যেটা চাচ্ছেন, এটা আসলে বিক্রির টার্গেটটা কেমন নিয়ে আসছেন আমাদের আসতে একটু জানিয়ে দিবেন। এখন 1 লক্ষ হলেই ছাড়িয়ে দেবো আর কি। 1 লাখ হলে এটা ছেড়ে দিবেন? আচ্ছা আচ্ছা, এটার ওয়েটটা এখন কেমন হতে পারে তাহলে? সাড়ে চার মন আছে। 4.5 মন হবে? হ্যাঁ আছে। আচ্ছা, হইলে আলহামদুলিল্লাহ। আর এই পাশে যেটা রয়েছে, এই যে এই গরুটি, এটার দামটা কেমন চান? এটার দাম সব 1 লাখ 40। 1 40 দাম চাচ্ছেন? আচ্ছা, 1 40 যেটা চাচ্ছেন, এটা তো মোটামুটি একটু বড় সড়ো। এটা আসলে কয় দাঁতের গরু? এই গরু 2 দাঁতের গরু। এটাও 2 দাঁতের গরু, দর্শক দেখতে পাচ্ছেন। এটা ভাই দাম চাচ্ছেন 1 লক্ষ 40 হাজার টাকা। 1 লক্ষ 40 যেটা চাচ্ছেন, এটা কততে বিক্রি করার টার্গেট নিচ্ছেন? এটা 25-30 হলেই আর কি বেশি ফেলাবো, মানে 1 20-এর উপরে। আচ্ছা, এটা দাঁতে রয়েছে? 2 দাঁত। 2 দাঁত। আর এটার ওজনটা এখন কেমন হতে পারে? 5 মনের উপরে আছে। 5 মনের উপরে ধরতেছেন ভাই, তবে 5 মনের উপরে না হলে কাছাকাছি যাবে। আর এই পাশে যেটা রয়েছে, আসেন আপনি আমার কাছে আসেন দর্শক। এই গরুটা যেটা দেখছি, মানে সবগুলো গরুই একদম লাল, সে দেখে রেখে নিয়ে আসছেন। এটা কত দাম চাচ্ছেন? এই যে সারটা 1 লাখ 20। 1 লক্ষ 20 চাচ্ছেন এই গরুটা? 1 লক্ষ 20 যেটা চাচ্ছেন, এটা এখন কয় দাঁতের গরু? এটা 2 দাঁতের গরু। 2 দাঁতের গরু 1 লাখ 20 চাচ্ছেন। আচ্ছা, এটা বিক্রি দামটা কেমন আছে? এটা বিক্রি দাম না, আমরা বিক্রি দাম আসলে আপনাকে একটু টাইট ভাবে জিজ্ঞেস করছি। বিক্রি দাম 1 লক্ষ 10-15-এর নিচে গেসলি পারে, মানে লস হবে। 1 লাখ 10-15 হাজার। আচ্ছা, এগুলো তো শুয়ে রয়েছে, এগুলো বড়, আকৃতি বোঝা যাচ্ছে না। তো আমরা ওই দিকে যাই, ওই বড় গরুটা একটু দেখাই। আপনি নিয়ে আসছেন সব মিলে কয়টা? 20টা গরু আনছেন দর্শক। এই যে বড় গরুটা রয়েছে, এটা নিয়ে আমরা একটু কথা বলতে চাই। এটা একটু বড় সড়ো গরু। এটা দাম চাচ্ছেন আপনারা? হ্যাঁ, দাম চাচ্ছে এটা 2 লাখ 20। এটা দাম চাচ্ছে 2 লাখ 20। 2 লাখ 20 যেটা চাচ্ছেন, এটা কয় দাঁতের গরু এখন? এটা 2 দাঁতের গরু। এটা 4 দাঁতের? 4 দাঁত না 2 দাঁত? 2 দাঁতই। তো দর্শক বন্ধুরা, আপনাদেরকে একটি কথা জানিয়ে রাখি, সেটি হলো যে আপনারা যেখান থেকে গরু ক্রয় করেন অবশ্যই দাঁত দেখে ক্রয় করবেন। তো এটা আপনারা বলতেছেন 2 দাঁতের গরু? আচ্ছা, এটা দাম চাচ্ছেন 2 লাখ 20। এটা বেচার দামটা কেমন নিচ্ছেন আসলে? বেচার টার্গেটটা কেমন নিচ্ছেন? 1.50 হলে ছেড়ে দিবেন। এই যে দেখুন, এটা 1.50 হলে তিনি বিক্রি করবেন। এগুলো কার এই পাশের? এগুলো আমার। এগুলো আবার একটু ছোট সাইজের। এখান থেকে আমরা দুই চারটা দেখিয়ে যাই দর্শক। এদিকেও রেখেছেন ভাই, ভাই এভাবে অনেকগুলো গরু নিয়ে আসছেন। এই ক্রস জাতেরটা কত চান? কালোটা, ওটা 1 লাখ 10 হলে ছেড়ে দেবো। 1 লাখ 10 হলে বিক্রি করবেন? আর চাওয়া দামটা কত? এটা চাওয়া 20। 1 20 চাচ্ছেন? 20। হ্যাঁ। আচ্ছা, এটা কয় দাঁতের গরু? এটা এটা 2 দাঁতের গরু। এটাও 2 দাঁতের গরু। এটার ওজনটা কেমন হতে পারে এই গরুটার? এটা 4.5 মন আছে। 4.5 মন কি হবে মিয়া ভাই? অরিজিনালি 4.5 মন আছে। গোস্ত কয় মন হবে? গোস্তই তো 4.5 মন, তাহলে গোস্ত কয় মন হইলো? না, ওইটাই তো বলতেছি আপনাকে বারবার, 4.5 মন কি হবে মিয়া ভাই? পাকা হবে হবে হবে। এটা 4.25 মন হবে মিয়া ভাই? না না, আমার না না না, আমি এটা মানে আমি গেস করলাম আর কি, আপনি কি বলেন? না, হ্যাঁ, আমার তো মনে হয় 4.5 মন হবে না, 4 মন। 4 মন, আমি 4.25 মন বলছি। যাই হোক, যদি হয় আপনার কথা আলহামদুলিল্লাহ।
তো সেই ক্ষেত্রে এটা বেচার টার্গেটটা নিছেন আপনি 1.5 ছেড়ে দেব 1.5 ছেড়ে দিবেন আর এই পাশে একটা লাল গরু দেখতে পাচ্ছি এটা কত চান এই যে এই গরুটা এই যে এই পাশে এটা তো এটা কত চাচ্ছেন এর দাম স বিকি এই গরু কত কত একদম হ্যাঁ একদম এটা হ্যাঁ কত এখন এটা লাখের নিচে নেওয়া যাবে না মিয়া ভাই বলছেন যে পুরো অর্ধেক টাকা লস হয়ে যাবে এই গরুটা এই দেখতে পাচ্ছেন আমরা তো আসলে কয়েকটি গরু দেখাইলাম আপনাদের আরো অসংখ্য গরু আপনাদের রয়েছে দিকটাতে রয়েছে এই দেখুন ওই যে ওইদিকে একটি কালো ক্রস জাতের গরু রয়েছে এই গরুটা নিয়ে আমরা একটু কথা বলে যাই ক্রস জাতের এটা কত চান এটার দাম চাওয়া হলো 90 90 দাম চাচ্ছেন চাচ্ছি এটা দাঁতে কয় দাঁতের গরু এটা দুই দাঁত দুই দাঁতের গরু 90 চাচ্ছেন ক্রস এটার ওজনটা কেমন হতে পারে 3.5 মণ আছে 3.5 মণ হতে পারে হতে পারে সে ক্ষেত্রে এটা আসলে বেচার টার্গেট কেমন নিছেন এটা বেচার ধরেন 85 হলে সেল দেব হ্যাঁ 85 হলে সেল দিবেন না এদের বাড়ি তো কম কিছু কিন্তু এটা তো এটা অস্ট্রেলিয়া গরু এগুলো ওজন হয় বেশি ওয়েট বেশি হয় ওয়েট বেশি এগুলো ওজন এগুলো 12 মাসই খাইতে কেমন কোনটা ভালো দেশি দেয় না অস্ট্রেলিয়া যোগাযোগের মাধ্যমটা কি আছে ভাইজানের নাম মোহাম্মদ বকুল ব্যাপারী বকুল ভাই তো বকুল ভাই ভালো থাকবেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ দর্শক আমরা সারুলিয়া হাট থেকে বেশ কিছু সারগরুর দামের আইডিয়া দেওয়ার চেষ্টা করছি দাম দর জানানোর চেষ্টা করছি আর ব্যাপারী ভাই চাচাদের ফোন নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা চাইলে তাদের সাথে যোগাযোগ করে এসে দেখে বুঝে সারগরু ক্রয় করে নিয়ে যেতে পারবেন নিয়ে যাবেন তো বন্ধুরা চলুন আমরা হাটটি আর একটু ঘুরি আরও কিছু গরুর দামের আইডিয়া আপনাদেরকে এখান থেকে দেওয়ার চেষ্টা করি আমরা ওই বকুল ভাইয়ের ডোকা থেকে আরেকটি ডোকায় চলে এসেছি এই ডোকা থেকেও কয়েকটি সারগরুর দাম আপনাদেরকে জানাতে চাই এখানে ক্রস জাতের বেশ বড় একটি গরু রয়েছে এই গরুটা আমরা একটু ভালো মতো দেখাই এই দেখতে পাচ্ছেন এটা বেশ বড় সড়ো একটা গরু এই যে দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছি তবে আমি হাটটি মোটামুটি ঘুরলাম এটা কিন্তু বেশ বড় সড়ো এটা কয় দাঁতের গরু ভাইজান এটা চার দাঁতের গরু চার দাঁতের গরু চার দাঁতের এই গরুটার এখন ওজনটা কেমন আছে আপনারা কি ভেবেছেন এখন 11 মণ মাংসই হবে বস্তুর ওজনটা ধরতেছেন 11 মণ আপনারা কি ওয়েট মাপছেন মিয়া ভাই ওয়েট মাপার না এমনিতেই বোঝা যায় আচ্ছা আচ্ছা এটা দামটা কেমন চান মিয়া ভাই 3,70,000 টাকা স্যার 3,70,000 চাওয়া হচ্ছে দর্শক বেশ বড় সড়ো গরু এখানে এক ভাইজান আসছেন দেখছেন তিনি তো যেটা এটা দাম চাচ্ছেন তাহলে 3,70,000 এটা বেচার টার্গেটটা আপনারা কেমন নিয়ে আসছেন সবাই তো একটা টার্গেট নিয়ে আসে আপনারা কেমন আশা করছেন 3-10 মাস কম হলে আর কি এরকম তার মানে 3.50-এর উপরে আচ্ছা আপনি ওজন ধরতেছেন 11 মণ গোস্তর ওজন গোস্তর ওজন তো না এটা অনেক বেশি বলতেছেন ভাই মিয়া ভাই আসলে একটু ভালো মতো বলেন আপনাদের একটা ভালো অভিজ্ঞতা আছে আইডিয়া আছে আপনি দেখেন আইডিয়া অনুযায়ী একটু বলেন আপনি কি স্কেল আছে আস্তা গরু মাপনে না না স্কেল তাহলে আপনারা ব্যবস্থা করেন সরকারের অ্যাপ্লিকেশন করেন যে আমরা আস্তা গরু ওজন দিয়ে বেশি সবাই তো ওজন দিয়ে বেশি আপনারা ওজন দিয়ে বেশি দিলেন এটা আর্ট কমিটি বলতে কোরবানির কোরবানির গরু তো ভাইজান আসলে ওয়েট অনুযায়ী বিক্রি হয় না এটাও আমরা জানি ঠিক আছে তবে কেউ যদি নিতে চায় সে ফিতা দিয়ে সেটা সিস্টেম কিন্তু এমনি আছে আপনি যদি মেপে নিতে চান ফিতার একটা মাপের ক্যালকুলেশন আছে এই ডেড়ে কয় 11 মণ আমার তো বিশ্বাস হয় না এটা অনেক কম হবে এটা অবশ্যই অনেক কম হবে যাই হোক এনিওয়ে তো মিয়া ভাই এটা আসলে বেচার টার্গেটটা নিছেন কত 3-10 কম হলে বেশ কম 2,90,000 টাকা টার্গেট নিয়ে আসছে মিয়া ভাই এই গরুটা বিক্রি করার জন্য দেখছেন গরুটা আসলে মোটামুটি বড় সড়ো এটা গরু আর এই একটু ছোট সাইজের যেটা এটা কত চান এটা এটা 1,60,000 1,60,000 চাচ্ছেন এটা 1,60,000 চাচ্ছেন এটা দাঁতে কয় দাঁতের গরু এটা চার দাঁত
এটা চার দাঁতের গরু, এটার ওজনটা আপনি কেমন ধরতেছেন? 5.5 মণ মাংস হবে। 5.5 মণ? এরা মিয়া ভাই 4.5 মণ হবে আমার কাছে মনে হয়। 4.5 মণ এই মাংস। আপনারা কি বলেন? আপনারা কি বলতেছেন? আপনারা তো আসছেন দেখছেন। আচ্ছা, যদি মিয়া ভাইয়ের কথা ঠিক হয় আলহামদুলিল্লাহ আমরা মেনে নিচ্ছি, আমরাও এটা টার্গেট করলাম আর কি, আমরা একটা আইডিয়া দিলাম। সেক্ষেত্রে মিয়া ভাই এটা বেচতে চান কত? 140 হলে বেচবেন দর্শক, 140,000 হলে বেচবেন। আর এই লাল গরুটা কত চান? এটা দেশি গরু 130,000। এটা 130 বেচা দাম। আর চাওয়া দামটা কত? চাওয়া দাম দেখি একটু, আমরা দেখি একটু গরুটা দেখাই। এটা 140 চাওয়া দাম, 140 দাম চাচ্ছেন। আর বিক্রি দামটা হলো 130 হলে বেচবেন, 130। আর এই যে শুকনা একটা ক্রস রয়েছে, এটা কত চান? ওটা 90,000। দেখি আমরা গরুটা দেখাই একটু ভালো মতো। দর্শক, এই গরুটা ভাই 90,000 বেচতে চায়, কারণ এই গরুটার আসলে মাংস তেমন গেইন করে নাই, যে কারণে 90,000 বেচার টার্গেট নিয়ে আসছেন। তো মিয়া ভাই আমরা আসলে গরুগুলো দেখাইলাম আপনার, দামের একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম সারুলিয়া হাট থেকে। তো সেক্ষেত্রে আসলে আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায়, আমাদের ভিডিও দেখে আপনার কাছে আসতে চায়, গরু কিনতে চায়, সেই সুযোগটা কিভাবে হবে বা যোগাযোগের মাধ্যমে যোগাযোগ করলে পাবে? আপনার মোবাইল নাম্বারটা একটু জানাবেন আমাদেরকে। 01753 বলেন 61515। মিয়া ভাই আসছেন কোথা থেকে? পাবনা থেকে আসছি। পাবনা থেকে। ভাইয়ের নাম? সুলতান। সুলতান ভাই ভালো থাকবেন, শুভকামনা রইল। দর্শক, আমরা সারুলিয়া পশুর হাট থেকে আপনাদেরকে জানাচ্ছিলাম বিভিন্ন রকম সারগুলোর দাম সম্পর্কে। তো বন্ধুরা, আজ যাচ্ছি, আবার দেখা হবে অন্য কোনো হাটে বা খামারে। সেই পর্যন্ত আপনারা প্রত্যেকেই নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের প্রত্যেকের জন্য শুভকামনা রইলো।